আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের এনাদার একটি অ্যাসাইনমেন্ট ভিডিও নিয়ে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকার তোমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ঘোষণাপত্র তোমাদেরকে দিয়ে দিয়েছে সো তারই তারা তোমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটি কিন্তু প্রথম থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের সূচনা লগ্ন থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের সলিউশন ভিডিওগুলো দিয়ে আসছি তাই না রাইট সো সেই ধারাবাহিকতার আলোকে আবারও আজকে আমরা হাজির হলাম ষষ্ঠ সপ্তাহের ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটা কি সেটা জেনে নেই সেটা জানার আগে আমরা আবারও বলতে চাই যদি তোমরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার মতামতটা অবশ্যই জানিয়ে দিবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তাছাড়া সকল প্রকার আপডেট পাওয়ার জন্য কিন্তু স্কুল অফ সেলফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ সম্পর্কে একটু অবগত হয়ে নিই দেন আমরা স্টেপ বাই স্টেপ আনসারে চলে যাব নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো এই ধরনের সহিংসতা রোধে তোমার নিচের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করো তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা ভাইয়া কিভাবে দিব অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিব হচ্ছে আমরা বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার দ্যাটস গুড তাহলে আমরা চলো আনসারটিতে চলে যাই অ্যামেজিং তাহলে নারীর প্রতি সহিংসতা আমরা উত্তর দিব উত্তর দেওয়ার পর লিখবো এভাবে নারীর প্রতি সহিংসতা বা নারীর বিরুদ্ধে সহিংসতা বা লিঙ্গভিত্তিক সহিংসতাগুলো কেবল নারী বা বালিকাদের উপরই করা হয় এরকম সহিংসতাকে প্রায়ই ঘৃণাপূর্বক অপরাধ হিসেবে গ্রহণযোগ্য করা হয় যা নারী বা বালিকাদের উপর করা হয় কেননা তারা নারী নারীর প্রতি খুব লম্বা ইতিহাস রয়েছে সহিংসতা যদি এরকম সহিংসতার মাত্রা ভিন্ন সময়ে ভিন্ন ছিল এর এমনকি আজকেও ভিন্ন সমাজে এগুলোর মাত্রা ও গঠনার দরন ভিন্ন হয় এরকম সহিংসতাকে প্রায় নারীকে সমাজে বা আন্ত ব্যক্তি সম্পর্কে অধীনস্থ করার কৌশল হিসেবে ব্যবহার করা হয় এখানে তোমরা কৌশল বানানটা একটু কারেকশন করে নিবে টাইপিং মিস্টেকের জন্য এখানে কৌশলটা পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি ব্যক্তি তার অধিকার প্রাপ্তির বুথ উচ্চ স্থানের বুথ নারী বিদ্বেষ যা নিজের সহিংস প্রকৃতির জন্য নারীর প্রতি সহিংস আচরণ করতে পারেন দেন যদি আমরা একটু লক্ষ্য করি জাতিসংঘের অন ফর বায়োলেন্স থেকে বলা হয়েছে সহিংসতা হচ্ছে নারীর বিরুদ্ধে নারী ও পুরুষের ঐতিহাসিক অসম ক্ষমতা সম্পর্কে প্রকাশ এবং নারীর বিরুদ্ধে সহিংসতা হচ্ছে প্রধান সামাজিক কৌশলগুলোর মধ্যে একটি যার দ্বারা নারী পুরুষের সাথে যার দ্বারা নারীকে পুরুষের তুলনায় অধীনস্থ অবস্থানের জোরপূর্বক নিয়ে যাওয়া হয় এগুলি হচ্ছে আমাদের নারী সমাজের একটি প্রতিবন্ধকতা তাহলে চলো নারী সমাজের প্রতিবন্ধকতা নিয়ে আমাদের এর প্রকাশিত একটি প্রতিবেদন কি ঘোষণা করেছিল সেই সম্পর্কে অবগত হই নারী ও বালিকাদের বিরুদ্ধে সহিংসতা একটি পৃথিবীব্যাপী বিরাজমান সমস্যা সমগ্র বিশ্বজুড়ে তিনজন নারীর অন্তত একজনকে মারা হয়েছে জোরপূর্বক যৌনক্রিয়ার করতে বাধ্য করা হয়েছে যা অন্য কোনোভাবে তার জীবনে যৌন নির্যাতন করা হয়েছে যাতে নির্যাতনকারী তার পরিচয় ছিল না। আমরা লক্ষ্য করি নারী নির্যাতন একটি অপরাধ এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা দরকার আমার তোমার সকলের কিন্তু জনসচেতনতা খুবই খুবই প্রয়োজন যেমনটা আমরা করোনাকালীন সময়ে করছি তাই করোনার স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতার পাশাপাশি আমাদের পারিবারিক সম্প্রীতি নারীর প্রতি সহিংসতা রোধ করার জন্য আমাদের ব্যাপক প্রচার প্রচারণা অবশ্যই করা প্রয়োজন ব্যাপক প্রচার করতে হবে আমাদের এই বিষয়গুলির উপর তথ্যচিত্র নাটক ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে বর্তমানে নারীর উল্লেখযোগ্য ক্ষমতায়ন হলেও অর্থব ক্ষমতায়ন এখনো হয়নি তাই নারী পূর্ণ পূর্ণরূপে অর্থবহ করে তোলার জন্য প্রয়োজন পদক্ষেপ নিতে হবে সেই জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পারিবারিক সহিংসতা বাল্যবিবাহ রোধ করার জন্য স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট পত্র তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে তাছাড়া আমাদের সকল প্রকার আপডেট পাওয়ার জন্য স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাছাড়া তোমাদের জন্য কোনো পার্সোনালি আর্টস থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো আমরা তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে দিব তাছাড়া ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো যে কোনো ইনফরমেশনের জন্য তো সবগুলি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবারও দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো একট ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম